চলুন ডেলিস্টার থেকে আজকে আমরা একটা কলাম পড়ি আর যে কলামটা নিচ্ছি এটা হলো ডেলিস্টারের যিনি সম্পাদক মাহফুজ আনাম তারই লিখিত একটি কলাম আর আমার এই পড়ার একটা সীমাবদ্ধতা থাকবে সেটা হলো অনেকে বলেছেন যে ইংরেজিটার পুরোপুরি বাংলা করে দেয়া অর্থ করে দেয়া এবং যে বাক্যগুলো বলা হবে সেই বাক্যগুলোরও বাংলা করে দেয়া মানে অনুবাদ করে দেয়া তো এই ক্ষেত্রে আমার একটু লিমিটেশন থাকবে বা সীমাবদ্ধতা থাকবে সেটা হলো আমি ইংরেজি থেকে হুবাহু যে বাংলাটা আসে মানে আপনার লাইন টু লাইন করে সেই জিনিসটা আসলে আমি করতে চাচ্ছি না এটা একটা কারণ আছে কারণটা হলো আপনি যত বেশি অনুবাদ নির্ভরশীল হয়ে পড়বেন আপনি ভাষাটা থেকে তত দূরে সরে যাবেন অর্থাৎ ইংরেজি ভাষাটা যদি আপনি শিখতে চান তাহলে আপনার টার্গেট হবে ইংরেজি ভাষা অনুবাদ নয় আর যখন আপনি অনুবাদ নির্ভরশীল হয়ে পড়বেন তখন ইংরেজি ভাষাটা আপনি শিখতে পারবেন না এখন অনুবাদের কোনো আবশ্যকতা নাই আমি সেটা বলছি না ধরা যাক আপনি একটি জাপানিস নোবেল পড়বেন অথবা একটি জার্মান নোবেল পড়বেন অথবা একটি কোরিয়ান নোবেল পড়বেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনুবাদই পড়তে হবে কারণ আপনি কয়টা ভাষা শিখবেন কিন্তু ইংরেজি এমন একটা ভাষা যে ভাষাটা আপনাকে কিন্তু শিখতেই হবে সুতরাং আমার এই পড়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যে নতুন নতুন শব্দগুলো আমরা পাবো বা এখান থেকে যে মিনিংটা করা হয় অনেক সময় রূপক অর্থে কথাগুলো বলা হয় আয়রনিকি বলা হয় খোঁচা দিয়ে বলা হয় সেগুলোকে ধারণ করা বা সেগুলোকে শেখা আমার এখানে কিন্তু ইংরেজি থেকে বাংলা বঙ্গানুবাদ করাটা আমার টার্গেট না তাহলে চলুন আমরা শুরু করি এখানে প্রথমে বলেছে ডি এস ভিউ অর্থাৎ ডেলিস্টার ভিউ আর বলেছে কি টাইটেলটা দিয়েছে অ্যাম্বারিসিং দ্য পি এম টু দা কোর অর্থাৎ অ্যাম্বারিসিং মানে বিব্রত করা অর্থাৎ পি এমকে প্রাইম মিনিস্টারকে বিব্রত করা টু দ্য কোর কোর মানে হচ্ছে একদম মূল থেকে ছবিটা দেখতে পাচ্ছেন আমাদের ফরেন মিনিস্টারের ছবি ফরেন মিনিস্টার এই কে আবদুল মোমেন ফাইল ফটো রয়টার্স অর্থাৎ রয়টার্স থেকে এই ছবিটাকে নেওয়া হয়েছে এখান থেকে মূলত কলামটা শুরু এখানে দেখুন বলেছে যে ওয়াইল্ড স্পিকিং অ্যাট অ্যান ইভেন্ট ইন চট্টগ্রাম লাস্ট ইভিনিং অগাস্ট এইটিন টোয়েন্টি টোয়েন্টি টু আওয়ার ফরেন মিনিস্টার আব্দুল মোমেন সেট আই ওয়েন্ট টু ইন্ডিয়া অ্যান্ড সেট শেখ হাসিনাজ কন্টিনিউশন মাস্ট বি অ্যান্ড শুড তাহলে এখানে বলেছেন যে ওয়াইল স্পিকিং অ্যাট অ্যান ইভেন্ট ইন চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রামের একটা ইভেন্টে কথা বলার সময়ে লাস্ট ইভিনিং অর্থাৎ গত ইভিনিংয়ে এটা হলো আজকে তো বিশ তারিখ এটা হলো গতকালের আপনার কলামটা আর বলেছে যে অগাস্টের আপনার এইটিন আঠারো তারিখে টোয়েন্টি টোয়েন্টি টু আওয়ার ফরেন মিনিস্টার আব্দুল মোমেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি বলেছেন কি সেড আই ওয়েন্ট ইন্ডিয়া আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম অ্যান্ড সেড এবং বলেছি শেখ কন্টিনিউশন কন্টিনিউশান অর্থাৎ শেখ হাসিনার মানে তার ধারাবাহিকতা রাখার জন্য মাস্ট বি অ্যান্ড সেটাকে নিশ্চিত করার জন্য এখানে আমরা কিছু গ্রামাটিক্যাল ইউজও দেখতে পারি এটা হলো দেখুন ওয়াইল্ড যখন হয় এরপরে যদি ভার্ভ থাকে তার সাথে আইনজি হয় তাহলে ওয়াইল স্পিকিং এখানে আইএনজি হয়েছে এই গ্রামারটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্যও লাগে তাহলে এটা একটা দেখতে পেলাম আর লাস্ট ইভিনিং তো জানি আমরা এগুলো আর এখানে প্যাসিভ হয়েছে মাস্ট মাস্ট বিশোর অর্থাৎ এটা নিশ্চিত করতে বলা হয়েছে অর্থাৎ শেখ হাসিনার কন্টিনিউশন এটা সাবজেক্ট যদি এটাকে ধরি তাহলে এই সাবজেক্টটা কিন্তু এই যে অ্যানশোর করার কাজটা সেটা করতে পারে না তাহলে শেখ হাসিনার কন্টিনিউশনটা এটা করবে কে এটা করবে হলো তার বক্তব্য মতে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মতে সেটা করবে ইন্ডিয়া সুতরাং এখানে প্যাসিভ ব্যবহার করা হয়েছে তো এখানে নতুন ওয়ার্ড তেমন কিছু নাই আর কন্টিনিউয়েশন মানে হলো ধারাবাহিকতা রাখতে হবে আর অ্যান্সর মানে হলো নিশ্চিত করা আর এখানে তো সব কিছু আপনাদের জানা আছে আশা করি তেমন কিছু পাচ্ছি না তাহলে পুরোটার অর্থ কী পুরোটার অর্থ হচ্ছে তিনি যখন চট্টগ্রামে বক্তৃতা করছিলেন গত সন্ধ্যায় লাস্ট ইভিনিংয়ে তখন আমাদের ফরেন মিনিস্টার আব্দুল মোমেন সেড তখন তিনি বলেছেন আই ওয়েন্ট ইন্ডিয়া আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম এবং সেড অ্যান্ড সেড এবং আমি বলেছিলাম শেখ হাসিনার কন্টিনিউশন মাস্ট পি অ্যান্ড অর্থাৎ শেখ হাসিনার কন্টিনিউশনটা অবশ্যই নিশ্চিত করতে হবে এরপরে তিনি বলছেন হি রিকোয়েস্টেড দি ইন্ডিয়ান গভর্নমেন্ট টু ডু ওয়াট এভার নেসেসরি তাহলে হি মানে আব্দুল মোমেন তিনি রিকোয়েস্টেড তিনি অনুরোধ করেছিলেন দি ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান সরকারকে টু ডু করতে হোয়াটেভার নেসেসরি অর্থাৎ যা কিছু দরকার তাহলেও হোয়াটেভার নিসেসরি যা কিছু দরকার সেটাই তিনি করতে বলেছিলেন এরপরে দেখুন হাউ কুড হি সেই দ্যাট এইটা তিনি কী করে বলতে পারেন হাউ কুড হি সেই দ্যাট এটা তিনি কী করে বলতে পারলেন ডাজ হি হ্যাভ নট অ্যান আয়োঠা অব ন্যাশনাল ফ্রাইড পলিটিক্যাল সেন্স অ্যান্ড সেলফ রেসপেক্ট এখন তিনি তির্যকভাবে এখানে সমালোচনা করছেন তিনি বলছেন ডাজ হি হ্যাভ নট এন আয়োটা আয়োটা মানে হচ্ছে খুব স্মল চলুন আমরা একটু ডিকশনারি থেকে দেখি এখানে দেখতে পাচ্ছেন আয়োটা এটার মানে ক্যাম্ব্রিজ ডিকশনারি বলছে অ্যান এক্সট্রিমলি স্মল অ্যামাউন্ট মানে খুবই ছোট পরিমাণ বলেছে যে আই হ্যাভ অ্যান্ড সিন ওয়ান আয়োটা অব অ্যাভিডেন্স টু সাপোর্ট হিস ক্লেম মানে বলেছে আই হ্যাভ্যান্ড সিন আমি দেখি নাই ওয়ান আয়োটা মানে ছোট্ট এক্সট্রিমলি ছোট কোনো অ্যামাউন্ট আমি দেখি নিই অব এভিডেন্স এভিডেন্স মানে প্রমাণ টু সাপোর্ট হিস ক্লেইম অর্থাৎ তিনি যেটা ক্লেইম করেছেন সেই ক্লেইমের পক্ষে আমি ন্যূনতম কোনো আয়োটা দেখি নিই ন্যূনতম কোনো অ্যামাউন্টও দেখি নেই তাহলে এখানে যেটা বলা হচ্ছে ডাজ হি নট হ্যাভ অ্যান আয়োটা তার কি ন্যূনতম পরিমাণে অব ন্যাশনাল প্রাইড অর্থাৎ জাতীয় কোনো গর্ব নাই অথবা পলিটিক্যাল কোনো সেন্স নাই নাকি তার কোনো সেলফ রেসপেক্ট নাই অর্থাৎ এখানে পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য তার ব্যাপারে তিনি বলছেন যে তার কি ন্যূনতম কোনো জাতীয় গর্ববোধ নাই অথবা পলিটিক্যাল সেন্স নাই অথবা তার কোনো সেলফ রেসপেক্ট নাই তিনি কি করে অন্য একটা দেশকে আরেকটা দেশের সরকারকে কন্টিনিউ করার জন্য সেটার একটা রিকোয়েস্ট তিনি ওই সরকারের কাছে ভিন দেশে একটা সরকারের কাছে রাখতে পারেন সেটারই তিনি একটা কঠোর সমালোচনা করছেন এখানে ডিড হি থিঙ্ক তিনি কি মনে করেছিলেন হি হ্যাজ হেল্পড তিনি হেল্প করেছেন আমার প্রাইম মিনিস্টার আমাদের প্রধানমন্ত্রীকে ও দ্য গভর্নমেন্ট অথবা সরকারকে অব উইচ মানে যে সরকারের হি ইজ এ পার্ট তিনিও একটা অংশ বাই মেকিং সাচ এ স্টেটমেন্ট এ ধরনের একটা বক্তব্য দিই স্টেটমেন্ট মানে বক্তব্য আর এখানে দেখুন বাই হচ্ছে প্রাপোজিশন এই প্রাপোজিশনের পরে যদি ভার্ভ থাকে তাহলে তার সাথে আইনজি যুক্ত হয় আরেকটা জিনিস দেখুন ডিড হি থিঙ্ক এখানে ইন্ট্রোগেটিভ এরপরে কিন্তু আবার নর্মাল স্টাইলে হবে অ্যাসার্টিভ স্টাইলে হবে হি হ্যাজ থিঙ্ক এখানে কিন্তু আর কোয়েশ্চেন হবে না অর্থাৎ দুইবার আপনি কোয়েশ্চেন ব্যবহার করতে পারবেন না আপনাকে প্রথমবার এই কোয়েশ্চেন ব্যবহার করতে হবে পরেগুলো সব নর্মাল হবে এখানেও দেখুন হি ইজ এখানে ইজ হি এরকম কিন্তু হবে না সুতরাং আমরা প্রশ্ন যদি করি আর যদি একাধিক ক্লস সেখানে থাকে তাহলে প্রথম ক্লসটাতেই কিন্তু আপনার এই ইয়েটা মানে অগজিলারি ভার্বটা সামনে আসবে বাকিগুলো সব নর্মাল থাকবে সাধারণ থাকবে